বাংলাদেশের খিদুলি জলপান চলে আছে বহুদিন ধরে, আর যেমন খাই উঠেছে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন, আর ইয়া দেখা গেছে করিমগঞ্জ রাস্তাপথ ব্যাপক প্রতিরোধ, আর আসলে এনেদরে আগবাড়ি গিয়ে আছে আসলে যে লক্ষ্য লক্ষ্য ভারত বাংলা সীমান্ত সীতাকান্দি বর্ডার যাব ইয়াতে থিয় হয়েছে, প্রায় 14 কিলোমিটার পথ যাব থিয় হয়েছে, আর ইয়াতে দেখা গেছে বহুত লোক ইয়াতে আহি যোগ দিছে, আর ইয়াতে দেখা গেছে যে ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত হয়ে আছে হিন্দু রক্ষী দল লগতে আর বিভিন্ন বিভিন্ন সংগঠনে ইয়াতে সুতাকাঠিও যাব চেষ্টা করেছে, কিন্তু করিমগঞ্জের যে শহরের বিভিন্ন রাষ্ট্রীয় প্রত্যেকটন প্রবাসিত আরক্ষী বাধা প্রয়োগ করে আছে, কিয়নো দুটা দেশের কথা দুটা দেশের অসুবিধার যাতে সৃষ্টি নয় ইয়াও চাই আছে আরক্ষীয়, গতিকে কিন্তু যে প্রতিবাদ করে কিন্তু মাসুল বান্ধে আসলে দেখা গৈছে যে সুতাকাঠি যাব বলে ওলাইছে বাধা, তেওঁলোকে মানা নাই, কিন্তু আরক্ষী কি ব্যবস্থা করে ইয়াও আমি চাম ইয়াতে দেখা গৈছে ইয়াতে একজন প্রতিবাদ করে কিন্তু আগবাড়ি গই আছে, আমি আমি অলপ চেষ্টা করিম যদি ইয়াতে বাইশ হওয়ার কারণে বাংলাদেশ অভিযান চলো অভিযান স্টার্ট করছো, বাংলাদেশের অভিযাত্রা করছো, প্রশাসনে আমার আমার কলেজের সম্মুখে ঢুকাইছিলে, আমি তারপর বেরিকেড ভাঙি কিনে আমি আহি আসবো, এটা প্রশাসনে কি পদক্ষেপ হবে আমি নাজানো, সদায় আজি যেটা হয়েছে বাংলাদেশের হিন্দু মহাপনের অত্যাচার আর যেভাবে স্পষ্ট করে আছে, আজি আমি হিন্দু রক্ষী দলে করিমগঞ্জ জেলার পরা এখন বিশাল বাংলাদেশ চলো অভিযানের যাত্রা করেছো, সদয় যদি আপনাদের জানে আজি দুদিন আগে আমার করিমগঞ্জ রামকৃষ্ণনগর তো সেই মন্দির শশালন মন্দির ভাঙি কিনে ইয়াতে কালী মন্দিরও ভাঙিছে, আজি বাংলাদেশের অভিযান করে আমার অসমের করিমগঞ্জ আহি গেছে, এই কারণে আমি তীব্র কঠোর গরিহণা দিছো, আমার আমি আরো একটা কথা গরিহণা দিছো মোদী সরকারক, আপনারা বাংলাদেশ হয়ে 140 লক্ষ যে আমার যে হিন্দু মানুষ আছে এইগুলো ভারত লই আহি যাক, আর ভারত লই আমার অসম আমার ভারতের যেমন মুসলিম মানুষ আছে সিহঁতক ইমিডিয়েট বাংলাদেশক লই যাব লাগে মাননীয় প্রধানমন্ত্রী, আর আমার অসমের মুখ্যমন্ত্রীক আমি দাবি জনসাধারণের দাবি জানাইছো, এনেদরে খুব প্রকাশ করে আছে আসলে বাংলাদেশের বিভিন্ন সময় দেখা গেছে, আর বর্তমানে বহুদিন করে চলে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দুদের উপর আক্রমণ চলে আছে, আসবাবপত্র ঘর বাড়ি ভাঙা হয়ে আছে, আর ঘটনা সংঘটিত হয়ে আছে ইয়াতে যে হিন্দু সংগঠন করিমগঞ্জ রাজপথে সময় ধরে চেষ্টা করে আছে সুতাকান্দি যাব সমস্যার সৃষ্টি হব, ইয়ার বাবে আরক্ষী বাধা প্রয়োগ হয়ে আছে, কিন্তু হিন্দু রক্ষী বাহিনীর দল আসলে আমি দেখিছো বহু রাইজ ওলাই আহিছে, বিভিন্ন দল সংগঠনের লোক ওলাই আহিছে, আর এনেদরে ব্যাপক মাত্রা প্রতিবাদ সাব্যস্ত করেছে, যদি দেখা যায় যে করিমগঞ্জ রাজপথত আজি ইয়াতে যেন যে রাজপথ দেখা গৈছে বিভিন্ন প্রতিবাদকারী সকলের এটাই উদ্দেশ্য বাংলাদেশক একটা বার্তা দিব লাগে, আর এই বার্তা বুঝাই দিব বিচার যে সংখ্যালঘুর উপর যে নির্যাতন করে আছে ইয়ার নিশ্চয়ই অমানবিক, আর এনে বন্ধ হব লাগে, লগতে ভারত সরকারের যে ভূমিকা হস্তক্ষেপ কামনা করে আছে ভারত সরকার যাতে হস্তক্ষেপ করে এনেদরে সকলে দাবি জানাই আছে, আসলে এই যে যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু লাহে লাহে রাইজ কিন্তু ইয়াতে বাড়ি আছে, বিশাল প্রথমে মানুষ কম আসলে কিন্তু এটা যিমান সময় গিয়ে আছে মানুষ বৃদ্ধি পাই আছে, গতিকে এক ডাঙর প্রতিবাদ বলে কব লাগবে বিশাল প্রতিবাদ বলে কব লাগবে।